আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে 14ই ডিসেম্বর পাক সামরিক বাহিনী তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর আল শামসকে সঙ্গে নিয়ে এদেশের বুদ্ধিজীবী নিধনে উন্মত্ত হয়ে উঠেছিল। তাদের উদ্দেশ্য ছিল এদেশকে মেধাশূন্য করা, যাতে দেশটি স্বাধীনভাবে বুদ্ধিবৃত্তিক কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়াতে না পারে। এই যে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হলো, গণহত্যা করা হলো, বেছে বেছে হত্যা করা হলো, এর পেছনে সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কারণ আছে। সেই কারণগুলো খুঁজে বের করবার আগে বুদ্ধিজীবী বলতে আমরা কি বুঝবো সেটিও একটু পরিষ্কার ধারণায় থাকা দরকার। বুদ্ধিজীবী কে? আমরা সচরাচর মনে করে থাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবাই বুদ্ধিজীবী, কিন্তু তা নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যার উপর নির্ভর করে তাদের পেশাগত জীবনকে নির্বাহ করে থাকেন। তারা বিদ্যাজীবী হতে পারে, কিন্তু সবাই বুদ্ধিজীবী নন। বুদ্ধিজীবী বলতে আমরা কি বুঝব? একটু পেছনের দিকে যাই, যখন শিল্প বিপ্লব হলো, সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিবাদের উত্থান ঘটলো ইউরোপে, তখন বিশাল এক মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটল। সমাজ বিজ্ঞানী হেবলেন বললেন এদেরকে দ্য লেইজার ক্লাস, অবসরভোগী শ্রেণী। যারা কায়িক শ্রমের সঙ্গে সম্পর্কিত তারা গল্প লিখতে পারেন না, তারা সাধারণত কবিতার চর্চা করেন না, তারা ভাস্কর হন না, ভাস্কর্য তৈরি করবার সামর্থ্য তাদের নেই, চিত্রশিল্পী হবার সামর্থ্য তাদের নেই। শুধুমাত্র মধ্যবিত্ত শ্রেণী যারা অবসর ভোগ করতে পারেন, তারা বিজ্ঞান চর্চা করেন, তারা শিল্প চর্চা করেন, নন্দন তত্ত্ব চর্চা করেন, জ্ঞান বিজ্ঞান চর্চা করেন, এবং তাদের হাত ধরেই কিন্তু জ্ঞান বিজ্ঞানের ক্রমে যে উদ্ভাবনগুলো ঘটে থাকে এবং সেগুলোর প্রয়োগের মধ্যে দিয়ে সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে এক ধরনের পরিবর্তন হয়ে থাকে। বুদ্ধিজীবী হচ্ছেন তারাই যাদের চিন্তা চেতনা ধ্যান ধারণার ফলে সমাজে একটা আলোড়ন তৈরি হয়। পুরনো যে ডমিন্যান্ট বিলিফ, বিশ্বাস থাকে, তার মধ্যে মধ্যে পরিবর্তনের আভাস পাওয়া যায়। মধ্যযুগে যাকে আমরা রেনেসাঁস বলে থাকি, সেই রেনেসাঁসের যুগটাই হচ্ছে মূলত বুদ্ধিজীবীদের তাদের চিন্তা চেতনা প্রয়োগের যুগ। তাদের সবাই যে বিশ্ববিদ্যালয় শিক্ষক ছিলেন তা নয়, তাদের মধ্যে ইঞ্জিনিয়ার ছিলেন, বিভিন্ন পেশাজীবী সম্প্রদায়ের লোক ছিলেন, কিন্তু তাদের প্রত্যেকের কর্মের মধ্য দিয়ে একটি জিনিস আমাদের সামনে প্রতিভাত হয়েছিল, সেটি হচ্ছে তারা পরিবর্তন চান। শিল্প বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন সমাজ উদ্ভাবন ঘটেছে, সে সমাজকে বিনির্মাণের জন্য সাংস্কৃতিক জগতে, রাজনৈতিক জগতে একটা উল্লম্ফন দরকার ছিল, সে উল্লম্ফনের জন্য তারা কাজ করেছেন। চিত্রের মধ্য দিয়ে কেউ তার বক্তব্য উত্থাপন করেছেন, কেউ গল্পের মধ্য দিয়ে, কেউ কবিতার মধ্য দিয়ে, কেউ শুধু তাই নয়, একজন ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট তার যে নির্মাণ শৈলী, সেই নির্মাণ শৈলীর নান্দনিকতা প্রকাশের মধ্য দিয়ে সেটি প্রকাশ করবার চেষ্টা করেছেন। এই যে সামাজিক আলোড়ন রেনেসাঁস তৈরি করেছিল, যেটি পুঁজিবাদকে পাকাপোক্ত একটা অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠায় সহযোগিতা করেছিল, সেই জন্যই তারা বুদ্ধিজীবী। আগেই বলেছি তাদের সবাই কিন্তু কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন না। সুতরাং বুদ্ধিজীবী যখন আমরা বলি, বুদ্ধির সেই প্রয়োগ যে প্রয়োগের মধ্যে সমাজে একটা আলোড়ন তৈরি হতে পারে, একটি আন্দোলন তৈরি হতে পারে, সামাজিক অর্থনৈতিক বিন্যাসের ক্ষেত্রে নতুন ধারার উদ্ভাবন ঘটতে পারে, সেই ধরনের কর্মকাণ্ড যারা করে থাকেন তারাই বুদ্ধিজীবী। পেশার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমরা দেখি বাংলাদেশের ক্ষেত্রে, আমরা লক্ষ্য করি
1947 সালে যখন পাকিস্তানের সৃষ্টি হলো, আমরা সবাই ইতিহাস জানি, পাকিস্তান তৎকালীন পাকিস্তানের শাসক মোহাম্মদ আলী জিন্না তিনি উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইলেন। একটি সম্প্রদায়ের ভাষাকে নির্মূল করে দেওয়ার অর্থই হচ্ছে তার সাংস্কৃতিক অবলম্বনকে ধ্বংস করে দেওয়া। সে জাতি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। ফলে ভাষাকে কেন্দ্র করে আমরা সবাই জানি যে আন্দোলন তৈরি হলো, সেটি শুধুমাত্র ভাষার রক্ষা নয়, রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি নয়, সাথে সাথে এই জনপদ তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের যে বাংলাদেশ, এই জনপদের জনগোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক এবং অন্যান্য যে পরিচিতিগুলো বা লক্ষণগুলো আছে সেগুলোকে রক্ষা করা। এই রক্ষা করবার আন্দোলনটাই হচ্ছে আমাদের এক ধরনের সামাজিক আন্দোলন। আর এখানে আলোড়ন তৈরি করতে পেরেছিলেন কারা, কারা আন্দোলন তৈরি করতে পেরেছিলেন? আমরা ডক্টর আলাউদ্দিন আল আজাদকে জানি, তিনি স্মৃতির মিনার ভেঙেছিল বলে, আমাদের শহীদ মিনার ভেঙেছিল বলে কবিতা লিখেছিলেন, স্মৃতির মিনার ভেঙেছ বন্ধ হয় কি, আমরা তো রয়েছে 4 কোটি পরিবার। এই যে এক ধরনের মোটিভেশনাল যে একটা কবিতা, সেই কবিতাটা আমাদের জাতীয়তা বোধ আন্দোলনের ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছিল। এই ধরনের আন্দোলনে যারা ভূমিকা রেখেছিলেন তারাই হচ্ছেন বুদ্ধিজীবী। এরপর আমরা লক্ষ্য করলাম এই যে সাংস্কৃতিক আন্দোলন যারা তৈরি করলেন, যার নতুন ভাবে উদ্ভাবনের মধ্য দিয়ে, গল্প কবিতা চিত্রের মধ্য দিয়ে আমাদেরকে আমাদেরকে প্রেরণা যোগাচ্ছিলেন, তারা সবাই বুদ্ধিজীবী। কারণ তারা তখনকার ডমিনেন্ট বিলিফটাকে অতিক্রম করে নতুন সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের কথা বলছিলেন। আমরা যদি ভারতের ক্ষেত্রেও দেখি, যে বেঙ্গল রেনেসাঁসের কথা বলা হয়, সেই বেঙ্গল রেনেসাঁসের মধ্যে আমরা লক্ষ্য করি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বুদ্ধিজীবী। কেন? কারণ তিনি বিধবা বিয়ের প্রচলন করেছিলেন, তিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছিলেন, চিন্তার দিক থেকে জাতীয়তাবোধ, ধর্মনিরপেক্ষতা কিংবা গণতন্ত্র, আধুনিক চিন্তা চেতনা তার মধ্যে প্রসারিত হয়েছিল। তিনি সেগুলোকে ভারতের ক্ষেত্রে প্রয়োগ করবার চেষ্টা করেছিলেন, তিনি আন্দোলন তৈরি করেছিলেন, তিনি বিধবার বিয়ে প্রচলন করবার, বিধবার যে একটা অধিকার আছে বেঁচে থাকবার, সেই অধিকার প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছিলেন। রাজা রামমোহন রায় তিনি বুদ্ধিজীবী। কেন? কেন? এই জন্য যে তিনি সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন। সতীদাহ প্রথা নিবারণ করা তখনকার ডমিনেন্ট যে বিলিফ, সমাজে যে প্রচলিত এবং প্রতিষ্ঠিত একটা বিশ্বাসকে ভাঙবার চেষ্টা করেছিলেন, আন্দোলন আলোড়ন তৈরি করেছিলেন, সেই জন্য তিনি বুদ্ধিজীবী। সুতরাং বুদ্ধিজীবী বলতে আমরা আজকাল যা বুঝি তা নয়। বাংলাদেশের ক্ষেত্রে যদি সেটি দেখি, তাহলে দেখলাম 1947-এর পর থেকে আমরা দেখেছি বুদ্ধিজীবীদের একটা বড় সম্প্রদায়, বিশেষ করে জমিদার সম্প্রদায়, যখন ভারতে সংখ্যালঘু সম্প্রদায় যখন ভারতে একটা অংশ তারা মাইগ্রেট করলো, তখন মুসলিম মধ্যবিত্তের আস্তে আস্তে স্ফুরণ ঘটতে শুরু করলো। আমরা পরবর্তীকালে আজকের যে শামসুর রহমানের কথা বলি, সৈয়দ শামসুল হকের কথা বলি, কিংবা হুমায়ুন আহমদের কথা বলি, কিংবা অন্যরা যারা আছেন, হ্যাঁ, সবাই কিন্তু এই মুসলিম এই 1947-এর পরে আমাদের জাতীয়তা, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতিকে কেন্দ্র করে তারা কিন্তু প্রচলিত যে বিশ্বাস, সেই বিশ্বাসটা ছিল কে অতিক্রম করবার চেষ্টা করেছিল। যেমন সেই অতিক্রম করবার চেষ্টা কিন্তু শুধু যে এই বুদ্ধিজীবীরা করেছিলেন তা নয়, সাথে সাথে রাজনৈতিক নেতারাও করেছিলেন। রাজনৈতিক নেতারা আমরা জানি সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগ, সেখান থেকে মুসলিম সম্প্রদায়রা বাদ দেওয়ার মধ্যে দিয়ে একটি ধর্মনিরপেক্ষ চেতনা বিকাশ করবার চেষ্টা করেছিলেন। প্রচলিত বিশ্বাস যেটি ছিল মুসলিম লীগের, সেই বিশ্বাস থেকে বেরিয়ে এসে একটি ধর্মনিরপেক্ষ চিন্তা চেতনার বিশ্বাস দিয়ে একটা একটা প্রেরণা, একদম মোটিভেশন তৈরি করবার, একটা আবহ তৈরি করবার চেষ্টা করেছিলেন। হ্যাঁ, সুতরাং আমাদের সাংস্কৃতিক আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলন হাত ধরাধরি করে চলছিল, একটি অন্যটির সহযাত্রী ছিল, সহগামী ছিল। এর মধ্য দিয়ে আমরা লক্ষ্য করলাম আমাদের পরবর্তীকালে রাজনৈতিক ঘটনা প্রবাহ আমরা সবাই জানি। আমরা জানি
1976 সালে 6 দফা, আমরা জানি 1969 গণ অভ্যুত্থান, 1970-এর নির্বাচন এবং 1971-এর মহান মুক্তিযুদ্ধ, এবং এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনলাম। এই যে মুক্তিযুদ্ধের কথা বললাম, মুক্তিযুদ্ধের যে কোনো যুদ্ধে দুটি ফ্রন্ট থাকে, একটি সামরিক ফ্রন্ট আর একটি হচ্ছে সাংস্কৃতিক ফ্রন্ট। সামরিক ফ্রন্টে আমরা যখন যুদ্ধের একেবারে দান প্রান্তে এসে পৌঁছলাম 16 ডিসেম্বরের কাছে, তখন যে সাংস্কৃতিক ভাবে যে আমাদের উদ্বুদ্ধ করেছিল, আমাদেরকে মোটিভেট করেছিল, পুরো জাতিকে উদ্বুদ্ধ করেছিল, রাজনৈতিক ঘটনা প্রবাহ, যে সাংস্কৃতিক ঘটনা প্রবাহ যারা তৈরি করেছিলেন তারা ছিল এই দেশের বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীরা প্রচলিত বিশ্বাসের বিরুদ্ধে বা প্রচলিত বিশ্বাসকে অতিক্রম করে একটি নতুন সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিলেন, তার ভিতরে একটি অন্যতম হচ্ছে সমাজতন্ত্র। ফলে এই বুদ্ধিজীবীদেরকে যদি বিনাশ করা যায়, তাহলে যে রাষ্ট্র, নতুন যে শিশু রাষ্ট্র তৈরি হবে, সেই রাষ্ট্র তার পথ চলার ক্ষেত্রে হুমড়ি খেয়ে পড়তে পারে। এবং এই কারণে তখনকার পাক সামরিক বাহিনী আমাদের বেছে বেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কবি, সাহিত্যিক সবাইকে বধ করবার চেষ্টা করলো। কেন কেন তারা বুদ্ধিজীবী, তারা সমাজ, অর্থনীতি, রাজনৈতিক ঘটনা প্রবাহকে অতিক্রম করবার সামর্থ্য রাখে। আমরা যে বলি, যে কথা প্রসঙ্গে বলছি, যেমন জহিরায়ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন না, কিন্তু তিনি তার রচনার মধ্য দিয়ে, বিশেষ করে যে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন জীবন থেকে নেয়া, সেই জীবন থেকে নেয়ার মধ্য দিয়ে তিনি তখনকার পাকিস্তান আমলের যে শাসন ব্যবস্থার অত্যন্ত কদর্য দিক তিনি জনসমক্ষে উপস্থাপন করেছিলেন, এবং এই জনপদের, আজকের বাংলাদেশের জনপদের মানুষের মধ্যে রাজনৈতিক সামাজিক ভাবে এক ধরনের চিন্তার উন্মেষ ঘটাতে সক্ষম হয়েছিলেন। এই জন্যই তিনি বুদ্ধিজীবী। সুতরাং বুদ্ধিজীবী যারা, তারা সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা উদ্ভাবন করতে পারেন, এই কারণে বুদ্ধিজীবী। আর তখন প্রতিক্রিয়াশীল শক্তি যারা পেছনের দিকে সমাজকে আবদ্ধ করে রাখতে চায়, কিংবা যে সমাজ নব উত্থিত সমাজে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আছে, সে সমাজকে বাধাগ্রস্ত করতে চায়, সেখানে বুদ্ধিজীবীরা তাদের প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। পাকিস্তানি শাসকদের কাছে, তাদের এদেশীয় দোসর রাজাকার আল শামসের কাছেও এই বুদ্ধিজীবী বাঙালি বুদ্ধিজীবী তাদের কাছে প্রথম প্রতিবন্ধক, যাতে এই বুদ্ধিজীবীদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে নতুন একটা সমাজ নির্মাণের সহজ না হয়ে ওঠে, সেজন্য তারা হত্যা করেছিল। এটি একটি গর্হিত কাজ। এই বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে মেধাহীন, মেধাশূন্য করবার চেষ্টা করা সত্ত্বেও বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে। আমরা যারা স্বাধীনতা সংগ্রামে দেখেছি, আমরা এইসব বুদ্ধিজীবীদের কর্ম কর্মযজ্ঞের মধ্য দিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক একটা আবহ, সাংস্কৃতিক একটা আবহ তৈরি হয়েছিল, সেই আবহটাকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু কখনোই সমাজ পেছনে যায় না, সমাজ সামনে যায়। এই সমাজের ভেতর থেকেই আবার নতুন করে জেগে উঠেছে নতুন বুদ্ধিভিত্তিক, নতুন বুদ্ধিভিত্তিক বিন্যাস হয়েছে, এবং নতুন বুদ্ধিজীবী শ্রেণীর নয়া সমাজ অর্থনীতি প্রবর্তনের আকাঙ্ক্ষা আমাদের মধ্যে উদ্রেক করতে, সূচনা করতে সম্ভব হয়েছে। তো যে কথা বলছিলাম, 1971-এর মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের আগে বুদ্ধিজীবীদের হত্যার একটা বড় কারণ ছিল এই কারণ, সামরিক ফ্রন্টে আমরা যুদ্ধে জয়লাভ করলেও সাংস্কৃতিক ফ্রন্টে যুদ্ধ করবার জন্য যে বিশাল বাহিনী দরকার, সেখানে বন্দুক দিয়ে কাজ হবে না, কাজ হবে কলম দিয়ে, হাতুড়ি বাটাল দিয়ে, বা যেটা বাটালি বা হ্যামার দিয়ে, সেই সম্প্রদায়কে ধ্বংস করে দিতে হয়, এবং সেই সম্প্রদায়কে ধ্বংস করবার জন্য তারা চেষ্টা করেছিল। কিন্তু কথায় আছে, যে যে জাতি সংগ্রামের মধ্য দিয়ে ভাষাকে প্রতিষ্ঠা করেছে, নিজের সাংস্কৃতিক লক্ষণ এবং চিন্তা চেতনাকে প্রতিষ্ঠা করতে পেরেছে, সে জাতি এক বা একাধিক বুদ্ধিজীবী হত্যার মধ্য দিয়ে বিনাশ করা যায় না। আজ এত বছর পরে আমরা 2023 সালে যখন বিজয় দিবস উদযাপন করছি, তখন লক্ষ্য করছি দেশ সামাজিক অর্থনৈতিক ভাবে উঠে দাঁড়ানোর সমর্থ হয়েছে। ধন্যবাদ।